সদ্য মন্ত্রিত্ব খোয়ানো বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় কি রাজনীতি ছেড়ে দিতে চান? তার বৃহস্পতিবারের একটি ফেসবুকের পোস্ট নিয়ে এই গুঞ্জন শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। ফেসবুকে বাবুল সুপ্রিয় যা লিখেছেন তার সারমর্ম হলো, তার গান সংক্রান্ত পোস্টে অনেক মানুষ অকুণ্ঠ ভালোবাসা প্রকাশ করছেন, তার রাজনৈতিক পোস্টে যারা তীব্র এবং কটু আক্রমণ করেন তাদেরও অনেকে সেই তালিকায় রয়েছেন। তার মনে হচ্ছে ওই মন্তব্যগুলি দলমত নির্বিশেষে গায়ক বাবুলের উদ্দেশ্যে লেখা। তারা তাকে রাজনীতি ছেড়ে দিতে বলছেন এবং তাদের সেই পরামর্শ তাকে গভীরভাবে ভাবাচ্ছে। তবে একই সঙ্গে তার সংশয় রয়েছে, আজ মন্ত্রী নেই বলে ছেড়ে চলে যাওয়াটা কি ঠিক হবে? ফেসবুকে বাবুল সুপ্রিয় আরও জানিয়েছেন, তিনি কিছু পাওয়ার আশায় বা পাওয়ারের আশায় রাজনীতিতে আসেননি। তিনি কিছুটা বিতস্তত হয়ে 2018 সালে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছিলেন, কিন্তু দল ভালোবাসার সঙ্গে তা প্রত্যাখ্যান করেছিল। তবে আজ সামাজিক মাধ্যমের বন্ধুদের কথাগুলি তাকে নাড়িয়ে দিয়েছে। এই ফেসবুক পোস্ট নিয়ে বাবুল অবশ্য কোনো মন্তব্য করতে চাননি, তবে তার ঘনিষ্ঠ মহলের ব্যাখ্যা, গায়ক বাবুল এবং রাজনৈতিক বাবুল দুটি আলাদা সত্তা। দুটি আলাদা সত্তাকে নিয়ে তার নিজের মধ্যে যে টানা পড়েন সেটাই এখন ফেসবুক পোস্টে ফুটে উঠেছে। গত জুন মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার পরে বাবুলকে রাজনীতির মঞ্চে দেখা যায়নি। নিজের কেন্দ্র আসানসোলেও যাননি বাবুল সুপ্রিয়, যোগ দেননি জেলা কমিটির বৈঠকেও। যদিও দলীয় সূত্রে খবর, আসানসোল পুরসভা নির্বাচনের জন্য বাবুল সুপ্রিয়র মাথায় বসিয়ে 19 জনের একটি কমিটি তৈরি করা হয়েছে। অন্যদিকে বাবুলের এই পোস্ট নিয়ে বিজেপি নেতৃত্ব কোনো প্রতিক্রিয়া দিতে চায়নি। তবে তৃণমূলের জেলা সম্পাদকের বক্তব্য, আসলে বিজেপির দিন ফুরিয়ে এসছে বুঝে বাবুল সুপ্রিয় হতাশা থেকে এমন মন্তব্য করছেন। এখন আগামী দিনে বাবুল সুপ্রিয় কোন পথে হাঁটেন সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্য রাজনীতি।